আমার নাকি বিয়ে লেগেছে, কিন্তু যেই বউকে দেখলাম না চিনলাম না, এবি আমি কিভাবে করব? তাই তো পিতার কাছ থেকে অনুমতি নিয়ে চম্পকনগরের শেষ সীমান্তে রয়েছে মধুকুণ্ড বন। সেই বন সুন্দরভাবে পরিষ্কার করে একটি সুন্দর শখের বাজার বসানো হয়েছে। তাই তো সেই শখের বাজারে গেলে মায়া নদী পার হতে হয়। এই মুহূর্তে বিলম্ব না করে আমি বন্ধুকে লইয়ে ছুটে যাবো ওই শখের বাজার, কিন্তু কি করে যাবো? আর যদি ওই মায়া নদীতে আমরা ছদ্মবেশ ধারণ করে মাঝি না সাজি, তাহলে আমার অর্ধাঙ্গিনী আমাকে দর্শন করতে পারবো না। তাই এই মতে বিলম্ব করবো না, এই মতে বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে যাবো ওই মায়া নদী। কোথায় বন্ধু? ও বন্ধু আসি আমার কারণে? কিন্তু বন্ধু শোনো শোনো শোনো, এত সুন্দর ফুল পড়েছে আমার কারণে, তার মানে বুঝিস না তো? লাভের ঘাস শুকায়নি মনে হচ্ছে। কি হয়েছে কি? একটু পরে তোর প্রিয় হবে রে। আমার বিয়ে লেগেছে, কিন্তু শোনো শোনো শোনো, আমি সেই কারণে তোমায় ডেকেছি। আজ আমি জননমুখে শুনলাম আমার নাকি বিয়ে লেগেছে, কিন্তু যে বউকে দেখলাম না চিনলাম না, এ বিয়ে আমি কিভাবে করব? তাই তো পিতার কাছ থেকে অনুমতি নিয়ে চম্পকনগরের শেষ সীমান্তে মধুকুণ্ড বন ছিল, সেই বন সুন্দরভাবে পরিষ্কার করে একটি সুন্দর শখের বাজার বসানো। কিন্তু সেই শখের বাজারে গেলে একটা মায়া নদী পার হতে হবে। সেই মায়া নদীতে আমরা যাবো, ওই মায়া নদীতে আমরা দুজন মানে দুই বন্ধু মিলে ছদ্মবেশ ধারণ করে আমরা মাঝি সাজি। কি আমরা মাঝি সাজবো? মাঝি ওই তো বললি, আমরা ফুল প্যান্ট পরে আছি, জামা পরে আছি, আমরা কাপড় পরে মাঝি সাজবো। কে তোমাকে বললো মাঝি সাজতে? আমি আমি মাঝি সাজার কথা বলিনি, আমি বললাম আমরা দু বন্ধু মিলে আমরা মাঝি সাজবো। মানে মাঝি মানে নৌকার দাই না? হ্যাঁ, কতদিন পরে আমরা নৌকা চালাবো? এতদিন পরে বড় বড় জিনিস চালিয়ে মন খারাপ হয়ে গেছে। বড় বড় জিনিস মানে? সবথেকে বড় জিনিস চালিয়ে কি চালিয়েছো? প্লেন প্লেন বাস সব কিছু সবথেকে বড় জিনিস চালিয়েছি। কি? দু চাকার সাইকেল। বাস সব কিছু চালিয়েছি, কিন্তু সাইকেলে চাপছি, একটা প্যাডেল মারছি, একটা প্যাডেল বন্ধ হয়ে যাচ্ছে। কেন? সে মানে বড় জিনিস চালিয়ে অভ্যাস তো। শোনো শোনো, সেই কারণে তোমায় ডেকেছি। চলো এই মতো দুই বন্ধু মিলে আমরা মায়া নদীতে যাবো। কিন্তু বন্ধু আমি শুনলাম তুমি নাকি আমার জন্য
কি তার সঙ্গে বউ দেখতে গেছিলে? গেছিলাম, তোর জন্য পাত্রী দেখতে গেছিলাম। ইউ আর কারেক্ট, তুই ঠিক বলেছিস, কোনো ভুল বলিস নি। তাহলে গেছিলে, কিন্তু শোনো, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে দেখতে কেমন, দেখতে কেমন ওটা পাত্রী দেখলে। তোর যদি পছন্দ না হয় তাহলে, তুই যদি বিয়ে করার ইচ্ছা না থাকে, আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি আছি। আমার পছন্দ না হলে তুমি আছো মানে? না না, আমি তোকে, আমি তোকে ফুসলিয়ে বিয়ে দিব রে। এই কথা, আচ্ছা কেমন দেখলে বলো তো? কেমন? হ্যাঁ কেমন? আহা, আমি যখন তোর বাবার সঙ্গে তোর বাবার জন্য পাত্রী না। এই না না, তোর বাবার, তোর বাবার না, জানিটা উড়ে যাবে রে তোর বাপের খাই। তুই জানি উড়াবি আমার, কে তো বলছে কেন আমার চুল নাই? এই আরে ভাই, কে কথা বলছে? ও বলছে কেন জানিটা উড়ে যাবে? আমি যখন তোর সঙ্গে পাত্রী দেখতে, তোর বাবার সঙ্গে পাত্রী দেখতে গেলাম, অপরূপ সুন্দর নারী, রূপের তুলনা নাই। আচ্ছা বলো বলো, এহেন রূপ আমি কোনদিন নয়নে হেরি না। এত সুন্দর রূপ প্রথম পাত্রীকে জিজ্ঞাসা করছি কি যে তোমার নাম কি গো? বলছে হ্যাঁ, তোমরা ভাত খাবা? তার মানে কানে কালা শুনতে পায় না। ওকে যদি তুই বিয়ে করিস, যদি 2 কেজি খাসির মাংস রান্না করতে বলিস, ওকে যদি বলিস যোগ খাসির মাংস তো লবণ কম হয়ে গেছে, খাসির মাংস তো লবণ দাও, তো ও তো কানে শুনতে পাবে না, লবণের বোতল স্যার প্যাকেট ঢেলে দিবে, চলবে চলবে। আর একটা পাত্রী দেখলাম, অপরূপ সুন্দরী, নাম কি গো? বলছে তুমি কোথায় প্রাণ না। আমার জন্য? হ্যাঁ, তুই হচ্ছিস কৃষ্ণ, আমি কৃষ্ণ, আর পাত্রী হচ্ছে রাধা, রাধা। তুই হচ্ছিস কৃষ্ণ, কৃষ্ণ, পাত্রী হচ্ছে রাধা, রাধা। তোর পিছনে আমি একটা হারাম দাদা। কেমন দেখতে? কেমন কেমন দেখতে? তোর বিয়ে হয়ে যাবে, আমি মাসে ছোটা করে পালিশ করছি। বন্ধু, আমি না 18 বছরের মেয়েকে বিয়ে করব। তুমি 18 বছর মেয়েকে তুমি কি করবে? বিয়ে বিয়ে করব। কিন্তু শোনো বন্ধু, হ্যাঁ হ্যাঁ, তুমি যখন মনে মনে স্থির করেছো 18 বছর মেয়েকে তুমি বিয়ে করবে, কিন্তু আমি বলছিলাম যদি 18 বছর মেয়ে যদি না পাওয়া যায় তাহলে? ও যদি 18 বছর মেয়ে না পাই তাহলে 9 বছর করে দুটা করে নেব। 18 বছর তো পুরাতে হবেই, কোনো ব্যাপার নাই। 18 বছর মেয়ে না যদি পাও তাহলে দুটা মেয়ে 9 বছর করে, 9 দুগুণ 18 হবে না? তারপরে কেমন দেখলে বল? কেমন দেখতে? এত তোর সঙ্গে ভালোই মানাবে, কেমন সুন্দর, কেমন সঙ্গে কেমন মানাবে, কেমন কেমন কেমন। ওরে রাত্রে আসবি, রাত্রে বন্ধু পাতে নিবি ভাত, এক বালিশে শুয়ে থাকবি বুকে দিয়ে, আহা স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায়, ভালোবেসে তোমায় আমি চুমা খাইতে চাই, কোলা পাতা কিচিমিচি কলমে এসিস, তুমি বন্ধু চলে গেলে আমি খাবো বেশ, ধরতে গেলাম বাঘের বাচ্চা হারিয়ে গেল বনে, ও মানুষকে ভালোবাসলে দুঃখ পাবা মনে, আকাশেতে উড়ে টিয়া নিচে পড়ে রক্ত, আজকালের মেয়েদের মন বড় শক্ত, আলু খাইতে বালু বালু তরমুজ খাইতে পানি, আজকালের মেয়েরা চাই পয়সা বালা স্বামী, যার ঘরে তেতো বড় ডাঙ্গর মেয়ে থাকে, তার বাপ মা কেমনি ঘুমায় তেল দিয়া না খেয়ে, দেখতে দেখতে 22 বছর করলি পার, বর্তমান যুগে তে ধৈর্য কেমনি ধরবি আর, বিয়ের ফাসলা করতে করতে চাইবে একটা গাড়ি, ভালো দেখে বর চাইবে চাইবে ভালো বাড়ি, কলি যুগের মেয়েরা যতই করুক বড়াই, ওদের সঙ্গে সাথী হলো ছোট। আমরা দুজন সঙ্গের বন্ধু,
তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে হয়েছি। না না, তুই এক মায়ের পেটে হয়েছিস, আমি এক মায়ের। তাহলে চলো চলো, এই মুহূর্তে বিলম্ব না করে আমি এগিয়ে যাবো ওই মায়ের নদী। মিউজিশিয়ান রেডি, কোথায় আছে বাংলাতে আমরা যাব মালদাতে। মাইকম্যান অজিত, মাইকম্যান অজিত, তুমি অফিস ঘরে এসে দেখা করো। মুগার ভোগ বলে এক সাথে, সে হলো একটা কথায় আছে বাংলাতে মুগার ভোগ বলে এক সাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু তোমার, তাই নাকি? হ্যাঁ সখি, এ তো
ভালো কথা গো। তাই বুঝি। তবে সখী বলো, তুমি যে এত সেজেছো এর কারণটা কি ওই বাজারে যাবে নাকি? কেন শুনছি জানো? কেন? ও প্রাণ সখী রে, ওই না মধু বাজার দেখি
আর বাজারে যাও হবে না। কেন? ওই দেখো সামনে রয়েছে মায়া নদী, আমরা কি করে যাবো? কোন দিকে? ওই তো সামনে। আরে এটা কি দেখছিস? সামনে মায়া নদী, আমরা কি করে যাবো বলো? আমার কাছে যুক্তি রয়েছে। কি যুক্তি? সখী শুনবি, যখন এতটা জলে যাব, হ্যাঁ এতটা শাড়ি চাড়বো, তারপর তারপর এতটা জলে যখন যাবো এতটা চাড়বো, তারপর আবার এক কোমর জল হবে তখন কোমর অব্দি চাড়বো, তারপর এতটা হবে আবার চাড়বো। আচ্ছা যদি মাথা পর্যন্ত জল হয় কোথায় চাড়বি? মাথায় জল হবে তো হেলতে লাগবো। অসুখী সই, এটা নিয়ে তুমি পারবে, কিন্তু আমার তো কেউ পারবো না। আমি তো যাবোই না। ঠিক কোন নাবিক হবে? সত্যি বলেছো, চলো চলো। এতে এসেছি আমরা মায়া নদী, কিন্তু এখন অব্দি তো আমরা কোনো যাত্রীর সন্ধান পেলাম না। হ্যাঁ, তবে এক কাজ কর, যদি আমরা কাউকে পার পার না করতে পারি তাহলে আমাকে তুই পার করবি, আমি তোকে পার করব। সেটা হয় হবে না? শোনো, আমরা যখন মায়া নদী এসেছি বিলম্ব না করে এই মায়া নদীতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। কেউ যদি আসে তাদের নাম পরিচয় জিজ্ঞেস করে আমরা এই ঘাট থেকে অন্য ঘাটে পার করবো। দেখেছ সখী? হ্যাঁ, ওই পারে মনে হয় সাড়ে সাড়ে লড়াই লেগেছে, শব্দ পাচ্ছ? হ্যাঁ, তোমার তড়ি দেখতে পেয়েছ? ও তড়ি, ওই দেখো ও তড়ি, কি দেখা যায় জানো? কি গো বলবো তোমায়, এই উপস্থিতি মা মনসারসী ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা সকলে দূর দূরান্ত থেকে এসেছেন এই মহামনসার পাঁচালে বা গোলকীর্তন আস্বাদন করতে। সকলের নিকটে এই মহামনসার ব্যঞ্জন অর্থাৎ চামর নিয়ে আপনাদের নিকটে আসছে, যার যথাসাধ্য অনুসারে এই মহামনসার ভিক্ষাপাত্রে সকলে দান করবেন, বিনিময়ে চামর ব্যঞ্জন অবশ্যই গ্রহণ করবেন। কারণ আজকের দিনে মা মনসা দেবী যে কোন কোন ভক্ত কৃপা করবেন তা এটা আমার জানা নেই। তো মা বড় আনন্দিত রয়েছে আজকের দিনে, আনন্দের দিনে দান ছলে আপনারা সকলে আনন্দ দেবেন এবং আপনারা আনন্দ উপভোগ করবেন। জয় মা মনসা দেবী। জয় সখী। হ্যাঁ বলো সখী, আমি কি দেখতে পেয়েছি জানো? কি গো? ওই না বহু দূরে বসো 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 oh
অনেক বিলম্ব হলো। জানো আমি একটা কথা বলবো? কি গো? তুমি মাঝি ভাই বলে রাখদম। আচ্ছা ঠিক আছে, মোরা পাটা মোরা শুনতে পায় না, তখন থেকে আমরা বসে আছি, দেখতেও পাই না। কই রে মাগির ভাই, আরে মাগির ভাই বলছে বলছে মাগির ভাই, কি হলো তোর স্যার বহিন? এইভাবে মনে হয় ওরা আসবে না। ও শুনতে পাচ্ছ? আর কি শুনতে পাবো গো, আমার খোঁচলা ছুটে যাচ্ছে।
আমরা কি এমনি ভাবে পার করব? হ্যাঁ এই ভাবে পার হবে না, তাহলে হেলিকপ্টারে। কি হেলিকপ্টার? হ্যাঁ তুই তো বললি যে হেলিকপ্টার চালাতে জানো না। শোনো, তোমাদেরকে এমনি ভাবে পার করবো না গো, তোমরা যখন পার হবে আমরা পার করে দেবো, কিন্তু এমনি ভাবে নয়, তবে তোমাদের কাছে কিছু পরিচয় জিজ্ঞেস করে এই ঘাট থেকে অন্য ঘাট পার বলি। ও নবীন ভাই, আমরা জানি ঘাটে পার হলে ঘাটের কড়ি দিয়ে পার হয়, কিন্তু পরিচয় তো নয়। না পরিচয় ছাড়া পার হবে না, তাড়াতাড়ি আধার কার্ড বাইর করো। কেন তোমরা কি আধার কার্ড? মাঝি ভাই, তোমরা পরিচয় দিবা মানে তোমরা কিছু করে দিবা নাকি? না না পরিচয় দিব না, আমরা ভাবছি ঘর টর দিবা, ওই জন্য পরিচয় দিবা না। লক্ষ্মী ভান্ডার ঢুকছে, তোমরা পাচ্ছ না, বলো তোমরা পরিচয় দিবে? ঠিক আছে শোনো, আমরা দেবো। দেবে? তাহলে বন্ধু তারা যখন পরিচয় দেবে আমরা নিশ্চয়ই পরিচয় নেবো। হ্যাঁ একটা ব্যাগ নিয়ে আসি। ব্যাগ পরিচয় নেবো না, দেখি কি হবে। আচ্ছা ঠিক আছে, তুই এটা মুখে মুখে পরিচয় নে। ওহো লোকে আমার নাম বিহুলা সুন্দরী।
তাহলে কিন্তু শোনো বন্ধু, যে আশা নিয়ে আমরা ছদ্মবেশ ধারণ করে এই মায়া নদীতে মাঝি সেজেছি, আমাদের সকল আশা মনের পূর্ণ হয়েছে। তাহলে শোনো, আমরা তাদেরকে পার করে দেবো, পরিচয় পেয়েছি, কিন্তু এমনি ভাবে নয়। ও সখী গো আমরা পারের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না, আমি তোমাদেরকে তা দেবো। কিন্তু বলো, আমরা যা যা চেয়েছি তা তাই নিবো। আয় শোনো, ঠিক আছে? আচ্ছা বলো, তোমরা কে আগে পার হবে? আগে আমি, তুমি মানে কয়জন রয়েছে? না না, আমরা একসঙ্গে সকলেই পার হবো। বলো, তোমাদের নৌকা ফাটাবো। সখি, আমরা একসঙ্গে সবাই পার হবো। একসঙ্গে? হ্যাঁ। কতজন রয়েছে তোমরা? আমরা অষ্টম সখি। অষ্টম সখি মানে আটজন। আটজন? দেখো, আমাদের তরিতে দুইজন ছাড়া তিনজন কিন্তু পার হয় না। আগে কে পার হবে? আগে তোমরা পার হও। না, আমি তো যেন পিপল গাছের মুড়া, একাই তো তিনজনের সমান আমি। ঠিক আছে, আগে তোমরা পার হও। আগে ওকে পার করো, আগে তুই পার হও। যা, সখীর সঙ্গে সখি আর সখার সঙ্গে একটা, সবাইকে তুমি পার করে দাও, আমি আছি। হ্যাঁ, সখার সঙ্গে একটা বোকা। হ্যাঁ, এসো। হ্যাঁ, আসবো। না, বাড়ি যা। আসি তবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো তাড়াতাড়ি। কেন সে ওকে ভিতর কর, ও তো মাঝের মধ্যে পিলিয়ে যাচ্ছে। তোমাকে চিন্তা, এসে এসে এসে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দাঁড়াও দাঁড়াও, ওরে বাবা, মাগে মাগে, হে হরিনা।
আমার তরি আছে ফালতা। আর করো, হ্যাঁ হ্যাঁ মাসি ভালো আছে বৌদি? বাড়ি কোথায় বৌদি? আই লাভ ইউ। ভালো থাকো, ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো। নো এই আমাদেরকে নিয়ে চলো না। হ্যাঁ এসো না, তোমরা না আসলেও চলবে। হ্যাঁ সত্যি কাঁঠালের বিচি আমি কি করে জানবো? শালা মেয়ে আছে গঙ্গে গঙ্গে মা মা গঙ্গে 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 মা গঙ্গে পাল তুই না
এই মাঝ নদীতে তোর এখানে কেন দাঁড়া করেছি? মনে নেই যে সময় আমার নৌকা চেপে বসলো, বলো তোমার সঙ্গে আমার কথা কি ছিল? কার্য সিদ্ধি হবে না, তাই তো আমি মায়া নদীকে হর চম্পলার উজানি নগরে।